আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, নবকুমার ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি শাহ মোহাম্মদ শাহুল ইসলাম। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা চতুর্থ অধ্যায়ের আখলাক, সুদ, ঘুষ, গীবত, হিংসা, প্রতারণা, মানব চরিত্রের কিছু নিন্দনীয় গুণ নিয়ে আলোচনা করব। এখানে আখলাক নিয়ে প্রথমে আলোচনা করা যাক। আখলাক শব্দটি খুলুকনের শব্দের বহু বছর, এর অর্থ স্বভাব বা চরিত্র। এই স্বভাব চরিত্রের মধ্যে ভালো মন্দ উভয় গুণই সমিত আছে। মানুষের এক কথা, মানুষের আচার আচরণ, কথা কথা, চাল চরণ, উঠা বসা সমস্ত কিছুকে আখলাক বলে। এই আখলাককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় আখলাক, সুন্দর আখলাক, ভালো আখলাক, ভালো ব্যবহার। এই ভালো ব্যবহার হলো যে ব্যবহার, যে আচার আচরণ, যে কথা কথায় মানুষের ব্যক্তিগত পরিবেশ, পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ সব কিছুতে সুন্দর মার্জিত থাকে, তাকে আখলাকে হামিদা বলে। আখলাকে হামিদা হলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাই আখলাকে হামিদার অন্তর্ভুক্ত ছিলেন, সবার চরিত্র আখলাকে হামিদার অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহর যত প্রিয় বান্দা আছে, আল্লাহর যত ওলিয়া আল্লাহ আছেন, সাহাবীরা আছেন, সবাই আখলাকে হামিদার অন্তর্ভুক্ত ছিলেন। এই জন্য আখলাকে হামিদা আমাদের, আখলাকে হামিদার অধিকারী যারা তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করে, আর যারা আখলাকে হামিদার অধিকারী তারা জান্নাত যাবে। আখলাকে হামিদা যারা আখলাকে হামিদার অধিকারী তারাই হবে মুসলমান, তারাই হলো মুমিন, তারা জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে আখলাকে জামিমা, আখলাকে জামিমা হলো নিন্দনীয় আচরণ, মন্দ আচরণ, খারাপ আচরণ, খারাপ ব্যবহার। এই আখলাকে জামিমার দিকগুলো হলো মিথ্যা কথা বলা, কাউকে ঠকানো, প্রতারণা করা, কাউকে ধোঁকা দেওয়া, কারোর সাথে ওয়াদা ভঙ্গ করা। এই আখলাকে জামিমা সবচেয়ে নিন্দনীয় চরিত্র। এক কথা, আখলাকে হামিদার বিপরীত হলো আখলাকে জামিমা। যেমন আখলাকে হামিদা প্রশংসনীয় চরিত্র, চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়, অনুরূপভাবে আখলাকে জামিমা বলা হয় নিন্দনীয়, মন্দ, খারাপ চরিত্রকে। এক কথা হলো আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকে হামিদার অধিকারীদেরকে ভালোবাসে। আর আখলাকে জামিমা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যে চরিত্রকে ভালোবাসেন না, ঘৃণা করেন, সেটা আখলাকে জামিমা। আখলাকে জামিমা হলো মানুষকে প্রতারণা করা, মানুষকে ঠকানো। আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো জান্নাতে প্রবেশ করিবে না। যারা আখলাকে জামিমার অধিকারী তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর এই অপমানটা কি, কুফল কি? এই আখলাকে জামিমার কারণে দুনিয়ার পর্যন্ত মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া, প্রসাদ, বিবাদ, যত কিছু অশান্তি আছে এই অশান্তির মূলে হলো আখলাকে জামিমা। হাদিস শরীফ আছে সমস্ত পাপের মূল হলো মিথ্যা, আর মিথ্যা হলো জামিমার মূল মন্ত্র, মূল আসল শর্ত, আর আসল স্তম্ভ হলো জামিমার আসল স্তম্ভ হলো মিথ্যা।
করতে যাও তাহলে মিথ্যা দিয়ে শুরু করতে হবে। মিথ্যা ছাড়া কোনো খারাপ কাজ করা যায়। এজন্য বলা হয়েছে মিথ্যাকে সমস্ত খারাপ কাজে মা বলা হয়েছে। এই অপকারিতা কি কুফল কি? যারা মিথ্যা বলবে, মানুষকে ঠকাবে, মানুষকে ধোকা দিবে, এর পরিণতি কি হবে? সেই মিথ্যাবাদীকে দুনিয়ার কেউ কখনো ভালোবাসে না, পরিবারের লোকও ভালোবাসে না, সমাজের লোকও ভালোবাসে না, দেশও ভালোবাসে না। আর এই মিথ্যা বলার কারণে, মানুষকে ঠকার কারণে আল্লাহর বলাবে ওই আকলাকে জানিবার অধিকারীকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তিনি শাস্তি দিবেন। দুনিয়ায় ওই মিথ্যাবাদীকে, ওই আকলাকে জানিবার অধিকারীকে কেউ ভালোবাসবে না, তাকে সবাই এড়ায় চলবে, তার বন্ধু বান্ধব তাকে তার থেকে দূরে সরে যাবে, তার কাছে মানুষ তাকে দূরে সরে যাবে, এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, ওই আকলে আকলাকে জানিবার অধিকারীকে কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি দিবেন। এইবার দেখো মানব জীবনে আর একটি দোষনীয় আর একটি অবৈধ হল প্রতারণা। প্রতারণার অর্থ মানুষকে ঠগাইয়া, মানুষকে ধোকা দিয়ে, মানুষকে ফল না পেলে নিজে কি করা, নিজের স্বার্থ হাসিল করা, নিজের স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। এই প্রতারণার কারণে মানুষ মধ্যে কি হয়, পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি হয়, পৃথিবীর মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়াঝাট হয়ে থাকে, এই প্রতারণা বিপদজনক হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতারণা বেশি হয়, লেনদেন করার ক্ষেত্রে প্রতারণা বেশি হয়। যেমন এক ধরনের মাল দেখা যায়, ভালো মাল দেখা যায়, খারাপ মাল বিক্রি করা, বেশি দামের মাল দেখা যায়, কম দামের মাল বিক্রি করা, ওজনে কম দেওয়া, এই ধরনের প্রতারণা বলা হয়। এই প্রতারণা করার কারণে প্রতারণা ব্যক্তি কি হবে, মানুষের মধ্যে সে অমূল্য হয়ে যাবে, তার কোনো মূল্য থাকবে না, মানুষ তাকে দেখতে পারবে না। এই জন্য প্রতারণা কিন্তু খুব খারাপ চরিত্র। প্রতারণা থেকে আমাদেরকে সবাইকে ফিরে আসতে হবে, আমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের ব্যবসা বাণিজ্য করতে হলে মানুষের ব্যবসায়ী পণ্যের দোষটুকু প্রকাশ করতে হবে। আল্লাহ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তাতে হাঁটতেছিলেন, দেখলেন যে একটা ব্যবসায়ী, এক ব্যবসায়ী অনেক মাল স্তূপ করে রেখেছে। আল্লাহ রাসূল ব্যবসায়ীর মালের হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন ভিতরে ভিজা মাল, উপরে শুকনো মাল, ভিতরে ভিজা মাল। আল্লাহ রাসূল বললেন যে কি বাবা, তোমার মালে ভিতরে ভিতরে ভিজা, বাইরে শুকনো ব্যাপারটা কি? তো ওই ব্যবসায়ী বললেন আল্লাহ রাসূল, আমি তো রাতে বৃষ্টি হওয়ার কারণে মালগুলো ভিজে গেছে, জন্য উপরে আমার শুকনো নিচে মাল ভিজা। আল্লাহ রাসূল বললেন, তুমি তো বাইরে ভিজে মালগুলো বা উপরে উপরে রাখতে পারতে, তাহলে কি তারা যারা তোমার মাল কিনবে তারা ঢুকাবে, ঢুকাই পড়তো না, প্রতারণার শিকার হইতো না। তা তুমি কি করেছো, তুমি লুকায় রাখছো, এতে হচ্ছে যে তুমি মানুষের প্রতারণা করছো, প্রতারণার সামিল হয়েছো। এই জন্য তুমি আল্লাহ তো বললেন যে মানুষকে প্রতারণা করে, যে মানুষকে ঠকায়, ওই কখনোই জান্নাত প্রবেশ করবে না। এই বলে দেখো মানব জীবনে আরেকটি ঘৃণিত এবং অপছন্দনীয় কাজ হলো গীবত। গীবত, গীবত একটা খুবই খারাপ জিনিস। গীবত হলো কোন মুসলমান ভাই তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার বিষয়ে আলোচনা করা, সমালোচনা করা। এই সমালোচনা করতে গিয়ে যদি ওই মুসলমান ভাইয়ের কোনো খারাপ বিষয় বলে, এটা গীবত বলে। আল্লাহ বলে গীবত কি, তোমরা কি জানো গীবত কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালো জানে বলে গীবত এমন একটি খারাপ জিনিস, নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া যেরকম অপছন্দনীয়, গীবত করা ঠিক ওই রকম অপছন্দনীয়। তারপরে সাহাবীরা বললে, যদি আমি যে ভাইয়ের সম্বন্ধে বললাম ওই ভাইয়ের মধ্যে ওই ওই দোষ থাকে, তারপরে কি গীবত হবে? আল্লাহ রাসূল বলেন অবশ্যই, যে তুমি যে ভাইয়ের সম্বন্ধে বললে যে ওই ভাই যদি ওই কাজ করে থাকে তাও গীবত হবে। এই জন্য গীবত
এত কঠিন একটা পাপ এবং কঠিন একটা অপরাধ আল্লাহ তাআলা বলে গীবত হলো ব্যয়বেচার চেয়ে বেশি অপরাধ। ব্যয়বেচার করলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে, কিন্তু গীবত করলে ওই গীবতকারী সে পর্যন্ত তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে কখনোই ওই গীবতকারীকে মাফ করবেন না। এরপর দেখো আরেকটা মানব জীবনে আরেকটা দোষণীয় অপরাধ হলো হিংসা। হিংসা হলো মানুষের নিজেকে বড় মনে করে অপরে ছোট মনে করা, দুশ্মনী মনে করা, অপরকে খারাপই মনে করা হলো হিংসা। হিংসা বলতে বোঝায় যে কারো ধন সম্পদ ধ্বংস হয়ে, সবার ধন সম্পদ ধ্বংস হয়ে যায়, ওই ধন সম্পদের বালে আত্মীয় হয়ে যায়, এই এইরূপ মনোভাব পোষণ করা হিংসা বলা হয়। তে হিংসা আল্লাহ রাসূল বলেন হিংসা এমন একটি জিনিস যার ভিতরে এক জায়গা পরিমাণ হিংসা থাকবে, অনু পরিমাণ হিংসা থাকবে, তার সমস্ত সৎ কাজগুলো একদম ধ্বংস করে ফেলবে। কিরকম ধ্বংস করে ফেলবে? যে আগুন যেমন শুকনা লাঠিকে শুকনা খড়িকে জ্বালায় পুড়ায় ছাই করে ফেলে, অনুরূপভাবে হিংসা মানুষের সমস্ত সৎ আমলকে, মানুষের সমস্ত ভালো কাজকে জ্বালায় পুড়ায় শেষ করে ফেলে। আর আল্লাহ আরো বলে মাথার চুলকে যেমন খুন একদম শেষ করে ফেলে, খুনকে যদি মাথার চুলে টান মারা যায় তাহলে যেমন মাথায় চুলের কোনো অস্তিত্ব থাকে না, অনুরূপভাবে হিংসা এমন একটি খারাপ জিনিস হিংসার মধ্যে হিংসা থাকবে, তার মধ্যে সমস্ত ধ্বংস বা ভালো কাজগুলো, সমস্ত নেক আমলগুলো একদম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য হিংসা থেকে আমরা দূরে থাকব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সুন্দর করে রাখবেন। এইবার দেখো মানব জীবনে আরেকটি অসদীয় আচরণ হলো সুদ। সুদ আমাদের সমাজে সর্বত্র ছড়িয়ে আছে। সুদ অর্থ হলো কি? কাউকে যদি কোনো ঋণ দিয়ে ঋণের অতিরিক্ত কিছু গ্রহণ করার নাম হলো সুদ। যেমন কাউকে আমি 100 টাকা ঋণ দিলাম, 100 টাকা ঋণ দিয়ে বললাম যে আমাকে এক মাস পরে 110 টাকা দেওয়া যাবে। এই যে 110 টাকা দিয়ে গ্রহণ করলাম, এই 110 টাকায় এই 10 টাকা হলো কি? সুদ। এই সুদ খাওয়া যে গ্রহণ করবে যে দিবে উভয় জাহান্নাম। বলা যাচ্ছে আল্লাহ রাসূল বলে যে সুদ খায়, যে দেয়, যে সুদের দলিল লেখে, যে সাক্ষী থাকে, উভয়ের প্রতি সবার প্রতি আল্লাহ অভিশাপ বর্ষিত হবে। এই জন্য এই সুদ থেকে আমাদের দূরে থাকা লাগবে। সুদ সুদের আরবি শব্দ হলো আর রিবা। রিবা শব্দ অর্থ হলো অতিরিক্ত। এই কোনো কিছু শুধু টাকা পয়সার মধ্যে সুদ হয় এমনও না, টাকা পয়সা ছাড়াও আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে বলেছেন যে স্বর্ণ স্বর্ণ, রূপা রূপা এবং খেজুর খেজুর, জব জব আটার বিনিময়ে আটা এবং লবণের বিনিময়ে লবণ। যে সময় সময় যে বিনিময় আমি 1 কেজি লবণ 1 কেজি কি দিলাম, আটা দিলাম, বললাম যে আমাকে 1 মাস পরে বা 2 মাস পরে আমাকে 1.5 কেজি টাকা দেওয়া লাগবে। এই 1.5 কেজি আটা দেওয়া লাগবে যে আমার 1/2 কেজি আটা বেশি নিলাম, এটাও শুন, এটাও করা যাবে না। এরপর দেখো মানব জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গুরুত্বপূর্ণ অপরাধ হলো ঘুষ। ঘুষ হলো পাপ পথে যে অতিরিক্ত কিছু আশা করা বা গ্রহণ করা। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি তার বেতন ভাতার অতিরিক্ত কিছু গ্রহণ করে ওটাকেই ঘুষ বলে। এখন দেখো যদি কোনো সরকারি কর্মকর্তা তার বেতন ভাতা মাসিক যে বেতন ভাতা আছে পুরাতো তো পাচ্ছেই এবং জনসাধারণের কাজ করে দিয়ে এই কাজের বিনিময় অতিরিক্ত কিছু গ্রহণ করছে, অতিরিক্ত টাকা গ্রহণ করছে বা কোনো উপঢৌক কোনো উপহার সামগ্রী অথবা কোনো খেলা কোনো গাড়ি কোনো বাড়ি গ্রহণ করছে, এই গ্রহণ করাটা হলো ঘুষ। এই ঘুষ গ্রহণ করাও হারাম। ঘুষ
এবং নেওয়া উভয় হারাম যারা গোশত নেবে যারা গোশত দিবে উভয় হারাম যখন আল্লাহ ইসলামের দৃষ্টিতে ইসলামের আলোকে সুন্দর গোশতের বিধান আল্লাহ বলে ও হালাল রাহ রিবা ও হারাম আর রিবা ও হালাল রাহ বাইয়া ও হারাম আর রিবা আল্লাহ বলে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি এইজন্য আমাদের জীবনে সুদ থেকে দূরে থাকতে হবে হালাল ব্যবসা হালাল পণ্যের আমাদের জীবিকা অর্জন করতে হবে প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সাথে আলোচনা হলো মানব জীবনে কতিপয় অসদুপ আচরণ এই আচরণের ভিত্তিতে হলো এই বাড়িটা এই বাড়িটাদের ভিত্তিতে তোমাদেরকে অনলাইন ক্লাস দ্বিতীয় পর্বে মূল্যায়ন যে মূল্যায়ন পরীক্ষা হবে সেই মূল্যায়ন পরীক্ষায় প্রশ্ন থাকবে এই প্রশ্ন থেকেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে অতএব তোমরা পাইবে এই প্রশ্নটা ভালো থাকো করোনা ভাইরাসে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড ওয়াশ স্যানিটাইজ ব্যবহার করো সুন্দর জীবনযাপন করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু